আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই যে টেবিলগুলো ছিল এইগুলোকে এখন আমরা মূলত দেখব। দেখার জন্য দেখেন এইভাবে যেভাবে দেখা যাচ্ছে, আমার এইখানেও সেইভাবে দেখা যাচ্ছে। ইউজার নেম আছে, তারপরে নেমগুলো আছে, তারপরে ইমেইলগুলো আছে, রাইট? তো আমি শুধুমাত্র এই দুইটার ভ্যালু নিয়েছি, দুইটা ভ্যালু কিন্তু শো করে দিতে পারছি। এইটা যেভাবে টেবিলের ভিতর হয়েছে, আমার কিন্তু এটা এইচটিএমএল টেবিল। এটা কি টেবিল? HTML টেবিল। তো চলুন আমরা HTML টেবিলটা কিভাবে করছি সেটা আমি প্রথমে দেখাবো এবং এটা আমরা করব। তো আমি তো ডিজাইন পারি না, সেহেতু আমি মোটামুটি একটা ডিজাইন নিয়েছি, একটা এখান থেকে একটা কপি করে একটা ডিজাইন বানিয়েছি। তো এই যে লুপটা ছিল, আমার যে লুপের ভিতর ছিল, লুপের ভিতরে টিয়ারটা ঘুরাই দিছি, যেটা আসলে ডাইনামিক ভ্যালু আসবে। যে ভ্যালুটা ডাইনামিক আসবে সেই টিয়ারটাকে আমরা লুপের ভিতর ঘুরাই দিছি। আর উপরের যে হেড ছিল সেটা উপরে রাখছে, উপরে যেটা হেড ছিল উপরে রাখছে। আবার যদি ফুটার চাই তাহলে লুপের নিচে রাখবো, লুপের নিচে রাখবো। ওকে, এই কাজগুলো এখানে করেছি, রাইট? তাহলে এবার চলুন এই কমপ্লিটলি জিনিসটা আমরা কিভাবে করতে পারি। তো সাধারণত আমরা যেটা করব যে শো অল ইউজার ডট পিএইচপি। ওকে ওকে ফাইন। এখন আমরা এখানে একটা এইচটিএমএল ফাইল নেব, HTML ফাইল নিলাম, HTML ফাইল নিয়ে একটা টেবিল নিলাম, ফাইন, টেবিল নিলাম, একটা টিআর নিলাম, ফাইন, একটা টিডি নিলাম, টিডি নিলাম, ফাইন, টিডির ভিতরে লিখলাম কি ইউজার নেম, ফাইন, এবং আর একটা টিডি নিলাম, টিডি নিলাম, টিডির ভিতরে লিখলাম হচ্ছে ইমেইল, ওকে, ফাইন, ইএমএআইএল, ইমেইল, ইমেইল, ওকে, ওকে। এখন এইটাকে ডিজাইন করার জন্য আমরা এই টেবিলটার এখানে আর একটা টিআর নেই, এবার হচ্ছে ভ্যালুগুলো থাকবে, পরবর্তী টিআরে ভ্যালুগুলো থাকবে, রাইট? তাহলে টিআর টিডি ভ্যালু হাদি জামান, ফাইন, আর এইখানে আর একটা টিআর থাকবে টিডি, টিডি ভ্যালু থাকবে হাদি জামান অ্যাট দ্য রেট জিমেইল ডট কম, জিএমএআইএলমেইল ডট কম, ফাইন। এখন এটা যদি আমরা একটু চেক করি যে কী অবস্থা আসছে আমাদের এইটা, ওকে, শো অল অল ইউজার, শো অল ইউজার, দেখেন শো অল ইউজার চলে আসছে। এখন ডিজাইনটা করি, তো ডিজাইনটা তো আমি পারি না, আমি এখানে একটা সিএসএস ফাইল রেখেছি, এই সিএসএস ফাইলটা আপনারা ডিজাইনটা করুন, এইচটিএমএল ডিজাইনটা নিয়ে আসবেন, সমস্যা নেই, যে কোনো ডিজাইন থেকে নিয়ে আসতে পারবেন। তো শো অল ইউজার থেকে আমরা এখানে ডিজাইনটা পাওয়া গেলাম, রাইট? এখন আমরা এইটাকে আমরা মূলত এরকম একটা ডিজাইন আমরা পাবো। আমাদেরকে এই জিনিসটা ঘুরাইতে হবে, কি জিনিসটা ঘুরাইতে হবে? এই জিনিসটা ঘুরাইতে হবে। তাহলে আমরা চলুন এই যে টিআর এইখানে এই জিনিসটা ঘুরাইতে হবে। তাহলে এখানে আমরা চলুন শুরু করি, প্রথমেই পিএইচপি লেখা শুরু করি, পিএইচপি লিখলাম, পিএইচপি লিখলাম, পিএইচপি লিখে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। প্রথমত আমাদের কি করতে হবে, রিকোয়ার করতে হবে, রিকোয়ার করলাম হচ্ছে CONFIG কনফিগ ডট পিএইচপিটাকে। আমি আবার শুরু থেকে আবার শুরু করার চেষ্টা করছি। তারপরে হলো যে একটা কোয়ারি লিখব, কিউ কিউ ইউ কোয়ারি ইকুয়াল সিলেক্ট অল ফ্রম কি ইউজার, রাইট? রাইট। এবার আমরা ওই যে কানেকশনটা বেরোলো, কানেকশন থেকে আমরা যেটা বের করব তা হলো কি, কিউ কোয়ারি, কোয়ারি থেকে আমরা এই কোয়ারিটাকে পাস করে দেবো, কি কোয়ারিটাকে পাস করে দেবো, রাইট? রাইট। এরপরে আমরা যেটা করব তা হলো যে এই যে কোয়ারিটা আসছে এটা একটা অবজেক্ট আসছে, কি আসছে? একটা অবজেক্ট আসছে, এটাকে দেখেছিলাম। এই অবজেক্টটাকে একটা লুপ চালাবো, কি চালাবো? একটা লুপের ভিতর চালাবো। তাহলে হোয়াইল যতক্ষণটা এই অবজেক্ট থেকে এই অবজেক্টটাকে রোতে বের করে নিয়ে আসবে, রোতে বের করে নিয়ে আসবে, রোতে বের করে আনার জন্য আমাদেরকে অবজেক্ট থেকে কি নিতে হবে, নিতে হবে হলো যে কি, আমাদেরকে চালাইতে হবে ফেস এসও, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করতে হবে, FETCH ফেস ASSO, এই অ্যারেতে কনভার্ট করে দিলাম মেথডে, অ্যান্ড এখানে একটা লুপ চালাই দিলাম, দ্যাটস ইট। এখন মূলত ঘোরাবো কোনটা, এইটাকে ঘোরাবো, রাইট? তো এইটাকে যেহেতু ঘোরাবে এটা কিসের ভিতরে থাকতে হবে, লুপের ভিতরে থাকতে হবে। তাহলে আমাদের যে এই যে হয়েল ব্র্যাকেটটা আছে এটা এইখানে যাবে, রাইট? তাহলে এইখানে যে হয়েল ব্র্যাকেট রান করতে হলে আমাকে একটা পিএইচপি আবার শুরু করতে হবে, পিএইচপি আবার শুরু করলাম, শুরু করে এখানে আসলাম, দিলাম পিএইচপি, আমরা কার্লি ব্র্যাকেটটা দিলাম। এবার দেখেন যতগুলো এখানে আমার ডাটা আছে ততবার এখানে ঘুরবে, এবার যদি আমরা চেক দিই দেখেন ছয়বার ঘুরছে, ছয়বার একই ডাটা আসছে, কারণ এটা স্ট্যাটিক রয়েছে। ডাইনামিকটা কীভাবে আনবো, এই যে রোর ভিতরে ডাইনামিকটা আছে না, এই স্ট্যাটিকটা পরিবর্তে আমরা এখন এখানে পিএইচপি লিখবো, ফাইন, পিএইচপি লিখলাম, ইকো দিলাম, দিয়ে রোস লিখলাম, রোর ভিতরে কী থাকবে,
রোল ভিতরে হলে ইউজার নেমটা থাকবে, রাইট না? আমরা এখন ডাটাবেজে চলে যাব, এই যে আমার ডাটাবেজ আছে, স্ট্রাকচারে চলে যাব, ইউজার নেম কপি করি এখানে পেস্ট করে দিলাম, রাস্ট ইট। আবার এই পিএসপি লাইনটুকু এখান থেকে আমরা কপি করে এই ইমেল অ্যাড্রেসে পেস্ট করে দিব, অ্যান্ড এইখানে যে ইমেলটা আছে ইমেলটাকে কপি করি এখানে পেস্ট করে দিই, রাইট? একটু টিডিটা বোঝানোর জন্য সুন্দর করে নিচে মারি, সমস্যা নেই, ফাইন ফাইন। এখন আমরা কি করলাম, আমরা এই জাস্টটা ডাইনামিক করে দিলাম, ডাইনামিক করে নিলাম, দ্যাটস ইট। এবার দেখেন ডাইনামিক ভ্যালুগুলো আসবে, অ্যান্ড আমরা প্রত্যেকটা ভ্যালু রিড করতে পারলাম। তো এ পর্বে আমরা দেখার চেষ্টা করলাম তিনটা পার্টের মাধ্যমে কীভাবে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারি, তারপরে কীভাবে দেখলাম হচ্ছে পিএসপি তে শো করতে পারি, তারপরে দেখলাম হচ্ছে কীভাবে এই টেবিলের টেবিলের ভিতরে আমাদের লিস্টগুলো শো করতে পারি। তো এ পার্টে এইখানে আর একটা জিনিস করে রাখবো, অ্যাকশন। এখানে থাকবে ডিলেট, আপডেট, ওকে, শো, সিঙ্গল শো, এগুলো শো হবে। তাহলে এখানে একটা আরেকটা টি আরেকটা টিডি আমরা নিয়ে নিতে পারি। তো এখানে আমরা আরেকটা টিএডি নিয়ে নেই, ওকে, ফাইন। এইটা লিখে হচ্ছে অ্যাকশন, কী লিখি, অ্যাকশন কী লিখবো, অ্যাকশন, ACTION, অ্যাকশন, অ্যাকশন, ওকে, অ্যাকশন লিখলাম। অ্যাকশন লিখে এখানে আমরা আর একটা টিডি লিখব, সেইখানে আমরা মূলত লিখব হচ্ছে যে এই টিডির ভিতরে লিখব হচ্ছে অ্যাঙ্কার, দুইটা অ্যাঙ্কার ট্যাগ দিব, অ্যাঙ্কার ট্যাগ নিলাম, নিয়ে প্রথমটাতে বললাম যে কি ডিই শো, শো শো বললাম, দ্বিতীয়টাতে বল আরেকটা অ্যাঙ্কার ট্যাগ নিব, অ্যাঙ্কার ট্যাগ নিলাম, তাতে বললাম হলো যে কি বললাম যে ইউপি আপডেট, ফাইন। আরেকটা অ্যাঙ্কার ট্যাগ নিলাম, সে অ্যাঙ্কারটাকে বললাম যে কি ডিলেট, DELET ডিলেট। তো নেক্সট পার্টে আমরা অন্য অন্যগুলো দেখানোর মাধ্যমে এই প্রজেক্টের এটাও দেখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।